হ্যালো আসসালামু আলাইকুম সচেতন বৃদ্ধির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজ শুরু করছি গণিত বিষয়ে পরিসংখ্যান পরিসংখ্যানের তথ্য উপাত্ত নিয়ে আমরা সমস্যার সমাধান করব আজকের সমস্যা শ্রেণীতে পঞ্চাশ জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো প্রাপ্ত নম্বর দেওয়া আছে আমাদের উপরে এবং কতজন সেই প্রাপ্ত নম্বরের অংশ সেটা আমাদের উল্লেখ করা আছে সেটাকে আমরা বলছি গণসংখ্যা অর্থাৎ একান্ন থেকে পঞ্চান্ন ছয়জন জন ছাপান্ন থেকে সাড়ে আট আট জন থেকে পঁয়ষট্টি তেরো জন ছেষট্টি থেকে সত্তর দশজন একাত্তর থেকে পঁচাত্তর আমাদের আটজন এবং ছিয়াত্তর থেকে আশি পাঁচজন নম্বর পেয়েছে প্রশ্ন হলো ক ক্রমজিত গণসংখ্যা সারণী তৈরি করো খ সারণী থেকে গাণিতিক গড় নির্ণয় করো গ গণসংখ্যা সারণি থেকে আয়তলে কাকো তাহলে আমাদের এই তিনটি সমস্যা নিয়ে আমরা এখন কাজ করব আমরা দেখো একটু সময় সাপেক্ষ বলে আমরা আগেই চিত্রগুলো এখানে নিয়েছি অর্থাৎ টেবিলগুলো করে ফেলেছি টেবিলগুলো এটা ক প্রশ্নের জন্য টেবিল এটা খ প্রশ্নের জন্য টেবিল আমরা এখানে যদি খ লিখে নিই তাহলে আমরা সহজেই ফাইন্ড আউট করতে পারবো যে আমরা খ প্রশ্নের অ্যান্সার করছি এটা খ এখন ক উত্তরে বলছে প্রাপ্ত নম্বর তাহলে প্রাপ্ত নম্বর আমরা একান্ন থেকে পঞ্চান্ন এটা হলো শ্রেণী ব্যক্তির মধ্যে পড়ে তাহলে আমরা একটা ব্যক্তি বলছি আমি পরবর্তীতে তোমাদেরকে ডাটাগুলো তুলে দেব এখন লক্ষ্য করো এইভাবে গণসংখ্যাগুলো আমরা এগুলো আছে আমরা এখানে ক্রমযোজুদ্ধ গণসংখ্যা বের করব এবং তোমাদেরকে সেটা দেখিয়ে দেব তাহলে আমরা এখন শুরু করি প্রিয় শিক্ষার্থী তোমরা এখন লক্ষ্য করো আমি এই ডাটাটা সম্পূর্ণরূপে কলামে বসিয়েছি আগে ছিল রোতে এখন কলামে বসিয়ে তার মানগুলো পাশে বসিয়ে দিয়েছি এবং এফ ওয়ান অর্থাৎ একে বলা হয় গণসংখ্যাকে বলা হয় ফ্রিকোয়েন্সি এফ ওয়ান দিয়েছি এবং এই চিহ্নটাকে বলছি সামেশন অফ এফ আই ইকোয়াল টু ফিফটি অর্থাৎ এটা যোগ করলে ফিফটি হয় আমাদের আগেই বলেছে জন ছাত্রের সুতরাং আমার এই জন ছাত্র এখানে পেয়ে গেছি এখন আমাদের লক্ষণীয় বিষয় হলো ক্রমযোজিত গণসংখ্যা আমাদের প্রশ্নে পড়েছে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করো তাই ক্রমযোজিত করতে হলে প্রথমে এই ফ্রিকোয়েন্সিটা সরাসরি এখানে বসিয়ে দেব এরপরে কি করব এই ছয় যোগ আট অর্থাৎ এই ছয় আর এই আট যুক্ত করে আমরা এভাবে দিতে পারি এইটা গিয়ে হয় চোদ্দ এবার আমরা কী করবো এই চোদ্দো আর এই তেরো যোগ করবো তাহলে চোদ্দো যোগ তেরো ইকাল টু সাতাশ এই সাতাশ এখানে আনব সাতাশ যোগ এই দশ সমান কত হবে সাইঁত্রিশ নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছ এই সাঁইত্রিশের সঙ্গে আমরা কী করবো আট যোগ করবো আট যোগ করে হয় পঁয়তাল্লিশ এই ফি ফোর্টি ফাইভ এর সঙ্গে ফাঁস যোগ করব যোগ করলে আমরা পাচ্ছি ফিফটি এই ফিফটি আর এই ফিফটি দেখো এখানকার ফিফটি আর এখানকার ফিফটি একই ফিফটি তাহলে আমাদের উত্তর প্রশ্নের উত্তর অনুযায়ী আমরা পঞ্চাশ পেয়েছি এবং পঞ্চাশ পেয়েছি এবং মূল কথা হলো আমরা ক্রমযোজিত কিনা তাহলে আমরা ক্রমযোজিত কিভাবে বের করতে হয় সেই অঙ্কটা আমরা শিখে ফেলেছি আমরা এখানকার রেজাল্টটা এখানের সঙ্গে যুক্ত করে দিয়েছে আমি আরওটা দিয়ে দেখাই দিলাম এভাবে যুক্ত করা আছে তাহলে আমাদের কয়ের প্রশ্নের উত্তর শেষ হয়ে গেছে এখন আমরা ক্ষয়ের দিকে যাব তাহলে আমরা খ শুরু করি এবং আমরা উপাত্তগুলো লিখি তারপরে আমরা পরবর্তী গণসংখ্যা লিখবো এবং কিভাবে শ্রেণী মধ্যমান বের করতে হবে সেটা আমরা শিখে নেব হ্যালো শিক্ষার্থী তাহলে তোমরা আরেকটু মনোযোগ দিয়ে দেখো খ নম্বর প্রশ্নের উত্তর দেখো আমরা এখানে শ্রেণী ব্যক্তিটা আমরা এখানে লিখেছি প্রাপ্ত নম্বর আসলে এটা শ্রেণী ব্যাপ্তি হবে কারণ ওখানে যেভাবে দিয়েছে সেটাই আমরা লিখবো শ্রেণীব্যাপ্তি অর্থাৎ গাণিতিক ভাষায় আমরা শ্রেণীব্যাপ্তি লিখবো তাহলে আমরা এটা শ্রেণীব্যাপ্তিতেই প্রকাশ রাখলাম দ্বিতীয় প্রাপ্ত নম্বর আমার প্রশ্ন মোতাবেক প্রাপ্ত নম্বর অবশ্যই রাখতে হবে এবং গণসংখ্যা গুলো আমার এখানে দেওয়া আছে এবং এটা আমাদেরকে আগেই দেওয়া আছে যেহেতু সেহেতু আমরা বলেছি যে এটাকে এফআই বলি এফআই ইকুয়াল টু আমাদের কত পঞ্চাশ পঞ্চাশ আমাদের ঠিক আছে এখন আমরা মধ্যমান নির্ণয় করবো তাহলে আমরা এখানে একটা সংক্ষিপ্তভাবে বলতে পারি এর মানটা হবে একান্ন যোগ পঞ্চান্ন ভাগ দুই ইকুয়াল টু যে মানটা হবে সেটি হবে আমাদের ওখানকার মধ্যমান তাহলে আমরা পরবর্তীতে এভাবে মানগুলো বের করে ফেলি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যে আমাদের এখানে সংখ্যাটি হলো পঞ্চান্ন অর্থাৎ এই একান্ন যোগ পঞ্চান্ন ভাগ দুই অর্থাৎ এই একান্ন আর পঞ্চান্ন যেহেতু দুটো সংখ্যার গড় করছি তাহলে একান্ন যোগ পঞ্চান্ন ভাগ দুই করে আমাদের হয়েছে তিপ্পান্ন অর্থাৎ ফিফটি থ্রি ফিফটি থ্রিকে আমরা কি বলি শ্রেণী মধ্যমান অর্থাৎ এই দুটো শ্রেণী শ্রেণীব্যাপ্তির যোগফলের অর্ধেকটা হলো মধ্যমান এভাবে আমরা প্রতিটা মধ্যমান বের করব পরবর্তী মধ্যমান এখানে আমাদের যেহেতু শ্রেণীব্যাপ্তি কত পাঁচ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন এই পাঁচটা সুতরাং পরবর্তী মধ্যমানটা আমরা সহজেই বের করতো করতে পারবো তিপ্পান্ন যোগ পাঁচ ইকাল টু তাহলে আমরা এবার এই সংখ্যাটাকে লিখতে পারি আটান্ন আটান্ন আর পাঁচ তেষট্টি এভাবে আমরা বের করতে থাকি এবার তোমরা লক্ষ্য করো দেখো আমরা মধ্যমানগুলো সব পেয়ে গেছি এখন বলছে তোমরা এখন দেখো যে আমাদের এখানে গণসংখ্যা লেখা হয়ে গেছে শ্রেণী মধ্যমান পেয়ে গেছি শ্রেণী মধ্যমানকে আমরা কী দিয়ে ইন্ডিকেট করছি শ্রেণী মধ্যমানকে আমরা এক্স আই দিয়ে ইন্ডিকেট করেছি আর গণসংখ্যাকে আমরা আই দিয়ে প্রকাশ করেছি সাবমিশন অফ আই ইকল টু টোটাল নাম্বারটা আমরা পঞ্চাশ পেয়েছি এখন লক্ষ্য করো যে আই এবং এক্স এর গুণ ফল এটা তাহলে এখানে আসবে কি সামেশান অফ এক্স আই এসে দাঁড়াবে ইকুয়াল টু যে মান আসবে সেটা আমরা এখানে পাব তাহলে এখন এখানে আসছে কত আই হল ফিফটি থ্রি গুণ ছয় ইকুয়াল টু যা আসে এভাবে আমরা পরবর্তী মানগুলো বসিয়ে মানগুলোকে এখানে যোগ করে যোগফল বসিয়ে দেব তাহলে দেখো আমরা কি পেলাম পেলাম প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির সঙ্গে মধ্যমানগুলো গুণ করে যে গুণফল হলো সবগুলো গুণফল বসিয়ে তাদেরকে সাম করলাম অর্থাৎ সামেশন অফ এফআই এক্স আইকল টু তিন দুই এখন আমাদের বের করতে বলেছে যে গড় নির্ণয় করো তাহলে আমাদের গড়ের সূত্র কি জানা আছে গড়ের সূত্র জানা আছে যে এখানে বলেছে সারণি থেকে গাণিতিক গড় তো গাণিতিক গড়ের সূত্র কি সামেশন অফ এফআই এক্স আই বাই এন অথবা অন্য সময় লেখা হয়ে থাকে অনেক সময় লেখা হয়ে থাকে ওয়ান বাই এন সামিশান অফ এফআই এক্সআই একই কথা তাহলে আমি সূত্রটা লিখি এবং ভাগ করে দিয়ে তোমাদের উত্তরটা বের করে দিচ্ছি তাহলে বন্ধু ছাত্র বন্ধুরা তোমরা এখন লক্ষ্য করো গাণিতিক গল এক্স বার ইকাল টু ওয়ান বাই এন সামিশান অফ এফআই এক্সআই ইকাল টু আমাদের সামিশান অফ এফআই এক্স এর মান কত আম থ্রি টু ফাইভ ফাইভ অর্থাৎ বত্রিশশো পঞ্চাশ বা তিন হাজার দুশো পঞ্চাশ ভাগ এনের সমান কত এন সমান এইটা এটাকে এন দিয়েও প্রকাশ করা হয়ে থাকে তাহলে আমাদের এন সমান ফিফটি বা এফ হাই সমান ফিফটি টোটাল ফ্রিকোয়েন্সি টোটাল ফ্রিকোয়েন্সিকে আমরা এন দিয়ে প্রকাশ করে থাকি অর্থাৎ গণসংখ্যাকে আমরা এন দিয়ে প্রকাশ করেছি এন দিয়ে ভাগ করে আমাদের হয়েছে পঁয়ষট্টি দশমিক এক এটা আমাদের কী হলো গাণিতিক গড় তাহলে আমরা গাণিতিক গড় বের করা শিখে গেলাম নম্বর প্রশ্ন দেখো বলছে আয়তলে কঙ্কনের জন্য প্রয়োজনীয় সরণী হলো দেওয়া হলো কি শ্রেণী ব্যক্তিগুলো লেখা আছে অবিচ্ছিন্ন শ্রেণী সীমার ক্ষেত্রে কি করতে হবে আমরা একান্ন থেকে পঞ্চান্ন পর্যন্ত যাব কিন্তু স্বাভাবিকভাবে ধরে নাও যে একান্ন কিন্তু একান্ন থেকে শুরু হয় না একান্ন কিন্তু কোনো আগের থেকে শুরু হয় আমরা ধরে নিই পঞ্চাশ অবস্থানে যদি আমি অবস্থান করি তাহলে একান্ন হতে গেলে পঞ্চাশ দশমিক এক কিন্তু একান্নরই অংশ পঞ্চাশ দশমিক দুই একান্নর অংশ পঞ্চাশ দশমিক তিন একান্নর অংশ এভাবে আমরা পঞ্চান্ন দ পঞ্চাশ দশমিক পাঁচকে আমরা পঞ্চাশের অঙ্ক অংশ ধরতে পারি আর পঞ্চাশ দশমিক পাঁচের পরের থেকে আমরা কী বলতে পারি যে এটা একান্নর অংশ তাহলে এই মোতাবেক অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে পঞ্চাশ দশমিক পাঁচকে অর্থাৎ এখান থেকে শুরু করে চলে যে আমরা লিখবো পঞ্চান্ন দশমিক পাঁচ পর্যন্ত এটার একটা বোঝার বিশেষ একটা ঘটনা হলো যে তুমি যেখানে দাঁড়িয়ে আসো সে আমি যদি বলি এক ফুটে অন্তর দুটি একটি গাছ লাগাও এক ফুট অন্তর একটি গাছ লাগাও তাহলে এক ফুট অন্তর মানে আমি এখান থেকে শুরু করি যদি আর এখান থেকে যদি শেষ করি তাহলে এই দূরত্ব যদি এক ফুট হয় তাহলে এই দূরত্বের মাঝখান দূরত্বটা এক ফুট তাই একটা গাছ যদি না লাগাই তাহলে আর একটা গাছ কি গণনা করা যায় না তাহলে এটা যদি জিরো পজিশনে থাকে অথবা এটা যদি জিরো পজিশনে থাকে এটা জিরো অর্থাৎ একটা গাছ কিন্তু এখান থেকে এক ফুট কোন দিকে হয় ডানে বায়ে যেদিকে হোক না কেন মনে করো এদিকে তাহলে আমি এক ফুটের মধ্যে কয়টা গাছ লাগালাম দুইটা তাহলে আর একটা ফুটের প্রতি যদি আমি লাগাই তাহলে কয়টা গাছ হলো দেখো এখন আমি কয়টা গাছ লাগালাম এখন আমি গাছ লাগালাম তিনটা কয় ফুটের মধ্যে খেয়াল করো তোমরা দেখো আমরা তিনটা গাছ লাগাচ্ছি দুই ফুটের মধ্যে এই অনুযায়ী খেয়াল করো যেই অনুযায়ী আমরা তিন ফুটের মধ্যে দুটো গাছ লাগাচ্ছি সরি দুই দুই ফুটের মধ্যে তিনটে গাছ লাগাচ্ছি তাহলে প্রথম গাছটা শুরু না হলে এক ফুট হয়নি আর দ্বিতীয় গাছটা শুরু হয়েছিল বলে তৃতীয় গাছটা লাগাতে পেরেছি তাহলে দুই ফুটের মধ্যে আমরা তিনটে গাছ লাগালি লাগাইছি তো যদি তাই লাগিয়ে থাকি তাহলে তোমাকে অবশ্যই একান্ন শুরু হওয়ার পূর্ব শর্ত হলো পঞ্চাশের পরের কোনো একটা সংখ্যা তা দশমিক হোক আর দশমিকের পরের হোক তাহলে আমরা কি হলো পঞ্চাশ দশমিক পাঁচকে আমরা ধরে নিয়েছি তার আগের সংখ্যাগুলো পঞ্চাশের অংশ আর পঞ্চাশ দশমিক পাঁচের পরের অংশগুলো একান্নর অংশ এই হিসেবে আমরা ধরে থাকি তাহলে এখন আমরা সেই অনুযায়ী প্রত্যেকটা লাইনে এখন কি করব এখন এখান থেকে পাঁচ যোগ করে দাও এখানে পাঁচ যোগ করে দাও পাঁচ যোগ করে দিলে যা হবে তাই আমরা লিখে লিখে যাব। তাহলে এখানে পাঁচ যোগ করে দিলে কত হবে পঞ্চান্ন দশমিক পাঁচ এখানে পাঁচ যোগ করে দাও পঞ্চান্ন পাঁচ ষাট দশমিক পাঁচ এভাবে তুমি পরপরটা মান বসিয়ে তুমি শেষ করো এখানে একটা বিষয় লক্ষ্য করো যে যে যেখানে পঞ্চাশ শুরু হয়েছে পঞ্চান্ন দশমিক পঞ্চান্ন দশমিক থেকে শুরু হলো পঞ্চান্ন দশমিক পাঁচে শেষ হলো সেই পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে আবার শুরু হলো আর ষাট দশমিক যে শেষ হলো ষাট দশমিক পাঁচ থেকে শুরু হলো পঁয়ষট্টি দশমিক পাঁচ থেকে শেষ হলো। অর্থাৎ মাঝখানে কোনো গ্যাপ থাকলো না অর্থাৎ গানের মতো বলা যায় তোমার হলো শুরু আমার হলো শেষ অর্থাৎ ওর যদি এখানে শুরু হয় এর এখানে শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ এর শুরুটা এর শেষ আর শেষটা ওর শুরু এইভাবেই এখানে পজিশনগুলো বসানো তাহলে আমরা এখন অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করতে পেরেছি এখন আমরা গ্রাফিক্যাল ফেগারে যাব। এবং কোথায় কোথায় মানটা বসাবো স্বাভাবিকভাবে আমরা ধরে নিই যে প্রথমে এখান থেকে যেহেতু আমরা ফিফটি পয়েন্ট ফাইভ ধরেছি তাহলে আমি যদি এই মূল বিন্দুকে জিরো জিরো হিসাব করি এটা অক্ষ বরাবর একটা এটা ওয়াই অক্ষ বরাবর একটা আমরা বলে থাকি তাহলে এক্স আর ওয়াই অক্ষ দিয়ে আমরা ইন্ডিকেট যদি করি তাহলে দেখো আমার সংখ্যাগুলো এক্স ওয়াইয়ের মাঝখানের একটা অংশ থাকবে সেটা হলো মূলবিন্দু এবং জিরো জিরো কিন্তু আমার কাছে কথা হলো জিরো জিরো যদি এখান থেকে শুরু হয় তাহলে জিরো ওয়ান টু টু ফিফটি পয়েন্ট ফাইভ পূর্ব পর্যন্ত সংখ্যাগুলো আমার কোথায় আমাদের নাই সুতরাং আমরা কি করি আমরা এটাকে এভাবে অথবা ওই অয়ে বাকারে দিয়ে প্রকাশ করে থাকি তোমরা বইতে দেখতে পাবা তাহলে এইটু কর্তন করলাম মানে এর পূর্বে আরও অংশ আছে অর্থাৎ ফিফটির পূর্বের অংশটা আমাদের পিছনে ফেলে রেখে আসলাম তাহলে স্টার্টিং পয়েন্ট হলো এইটা অর্থাৎ ফিফটি পয়েন্ট হলো ফাইভ আমরা ফিফটি পয়েন্ট পয়েন্ট ফাইভটাকে এখানে ইন্ডিকেট করি ফিফটি পয়েন্ট ফাইভ নেক্সট পয়েন্টটা কত আমাদের ফিফটি তাহলে এটাকে আমরা ফিফটি ফাইভ পয়েন্ট দিলাম এভাবে আমরা পরপর দিতে থাকি এবং ফিফটি ফাইভের পয়েন্টের পয়েন্টটা কত এইটা আর এইটা একই জিনিস তাহলে সিক্সটি পয়েন্ট ফাইভ দেখো এই পয়েন্টের কথা বলছি আমরা এই পয়েন্টের কথা বলছি এখন এই পয়েন্টটা কত হবে এটা হবে আমাদের পঁয়ষট্টি পয়েন্ট ফাইভ তাহলে এভাবে আমরা লিখি তোমরা এখন লক্ষ্য করো যে আমরা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা দিয়েছি এবং এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণিসীমা দিয়েছি নিশ্চয়ই দেখা যাচ্ছে আমরা এখানে মূলবিন্দু জিরো জিরো করেছি এখানে একটা চিহ্নিত করেছি কেন যে আমাদের এই ফিফটি পয়েন্ট ফাইভের পূর্বের সংখ্যাগুলো আমাদের লেখার সুযোগ নেই সেই জন্য আমরা এখানে একটা ক্রস চিহ্ন বা বিচ্ছিন্ন চিহ্ন দিয়ে থাকি যাতে এই রাগের সংখ্যাগুলো আমাদের আছে বলে ধারণা করলাম তোমরা এখন লক্ষ্য করো যে ছক কাগজে আমি যে চিত্রটি এঁকেছি সেটা হলো অনুভূমিক বরাবর এক্স অক্ষ এবং উলম্ব বরাবর অক্ষ ধরে নিয়েছি একটাকে বললি গণসংখ্যা এটার বলছি অবিচ্ছিন্ন শ্রেণিসীমা তুমি ফিফটি পয়েন্ট ফাইভ এবং পরবর্তী নাম্বারটা হলো ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এর মধ্যে ডিস্টেন্স হল মাত্র ফাইভ এবং এই দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হলো মাত্র পাঁচ ঘর তাহলে আমরা বলতে পারি প্রতি এক ঘর সমান এক তাহলে এক যদি ধরি তাহলে এই অনুযায়ী আমরা হিসাব করব। আর গণসংখ্যার দিকে যদি আমার সর্বোচ্চ গণসংখ্যা কত সর্বোচ্চ গণসংখ্যা আমাদের তেরো আর সর্বনিম্ন হলো পাঁচ তাহলে আমি যদি এখানে যদি পাঁচ ধরি এখানে দশ ধরি তাহলে এখানে পনেরো ধরতে হবে আমি যদি গ্রাফটা বড় করি তাহলে প্রতি দশ ঘর সমান পাঁচ ধরবো প্রতি দশ ঘর সমান পাঁচ ধরবো এভাবে ধরলে পাঁচ দশকে পাঁচ 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 তিন পাশে পনেরো হবে পনেরো ঘর করতে পারি আবার আমরা এমনও করতে পারি ছোট যদি আয় তোলে কাখি তাহলে দেখব যে প্রতি পাঁচ ঘর সমান পাঁচ প্রতি দশ ঘর সমান দশ পনেরো ঘর সমান পনেরো এই ভিত্তিতে আমাদের গ্রাফ তখন এই লেভেলে এসে থাকবে এইটা পাঁচ এটা দশ এটা পনেরো এই বেশি যাবে না আমি যদি বলি এই মাথা পর্যন্ত যাবে তাহলে আমি প্রতি দশ ঘর সমান পাস করে নেব তাহলে দশ ঘরকে পাস নিয়ে করব না এ করব এখন আমরা বড় করে করি কেননা ছবির আকার বড়ো করলে আমাদের দেখতে সুবিধা হবে এবং ভিডিওতে আমাদের কাজ করার সুবিধা হবে আমরা সে হিসেবে করবো তাহলে এখন আমি কি বললাম যদি এইভাবে দিই তাহলে এই ঘর দশ ঘর সমান আমি কত বলেছি ফাইভ ধরে নেব এই দশ ঘর সমান টেন এই দশ ঘর সমান ফিফটিন আমাদের হায়েস্ট নাম্বার হলো থার্টিন তাহলে নিশ্চয়ই এর মিড পয়েন্ট আমাদের থার্টিন থেকে যাচ্ছে এখন এই মোতাবেক আমরা ক্যালকুলেশান করে কোন জায়গায় পয়েন্ট হবে এক্স এবং ওয়াইয়ের মান মোতাবেক আমরা যে পয়েন্টগুলো হবে সেই পয়েন্টগুলো অনুযায়ী আমরা দাগ অঙ্কিত করবো এবং আয়ত অঙ্কন করে দেখাবো তারকে আগে তোমাদেরকে আমি একটু বলি তোমাদের এই বিবরণগুলো অবশ্যই খাতায় লেখার চেষ্টা করবে এটা হলো ভালো ছাত্রদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং এটা সম্পূর্ণ না করলে আসলে ভালো নম্বর পাওয়া যায় না তাই আমি তোমাদের বলছি সব কাগজের এক সক্ষ বরাবর প্রতি বর্গ ঘর সমান এক একক ধরে নিয়ে তুমি এক সক্ষ বরাবর কাজ করলে এবং প্রতি এখানে পাঁচ ধরে দশ ঘর সমান তাহলে কী করবা পাঁচকে অর্থাৎ পাশ ধরেছ আমরা ঘরকে আমরা যদি পাঁচ দিয়ে ভাগ দিই অর্থাৎ প্রতি দুই ঘর সমান এক ধরবো প্রতি দুই ঘর সমান এই দুই ঘর সমান আমরা কি বলবো এক প্রতি দুই ঘর সমান আমরা বলবো এক তাহলে দুই হলো এটা হবে কত এখান থেকে এটা তিন হবে এটা হবে কত চার আর ওটা হলো পাঁচ এভাবে আমরা হিসাব করতে পারি এখন সেই মোতাবেক আমরা ওয়ক্ষ বরাবর প্রতি দুই ঘর সমান এক ধরে এভাবে লেখবো এক ধরে আমরা ছক কাগজে চিহ্নিত করি গণসংখ্যাটা হবে আমাদের প্রতি দুই ঘর সমান এক আর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি হবে প্রতি এক ঘর সমান এক এটা তোমার ডেসক্রিপশন দিতে হবে এবং গণসংখ্যা আয়ত দিয়ে আয়তলেক যখন আঁকা হবে তখন তোমার মূল বিন্দুকে জিরো জিরো ধরতে হবে এবং এই পঞ্চাশ ছয় দশমিক পাঁচ শুরু হওয়ার আগে আমাদের কি করতে হবে পূর্ববর্তী ঘরগুলো আসে বোঝানোর জন্যে একটি ব্রেকিং চিহ্ন বা ভাঙা চিহ্ন দিয়ে চিহ্নিত করতে হবে এইটুক বিবরণ তোমাকে অবশ্যই লিখতে হবে এবং এক্স ওয়াই কার্ভ তুমি যদি এখানে লিখতে চাও তাহলে তোমাকে এরমভাবে লিখতে হবে যে এক্স এক্স ওয়াই অথবা গণসংখ্যা আমরা গণসংখ্যা লিখবো না প্রথমে এক্স লিখবো এক্সের বরাবর অবিচ্ছিন্ন সীমা এখানে লিখতে হবে অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন শ্রেণী নিশ্চয়ই দেখতে পেয়েছ যে এক্স ভার্সেস ওয়াই অথবা অবিচ্ছিন্ন শ্রেণী অবিচ্ছিন্ন সীমা ভার্সেস গণসংখ্যা আমরা লিখবো একটু এখানে মার্কার কালি দিয়ে লেখা তো অস্পষ্ট হয়ে যাচ্ছে তোমরা এটা মুখে বলে দিলাম তোমরা এটা ইন্ডিকেট করে নেবা এবং পজ করে মার বারবার লিখে নিবা ছবি নিজে হাতে করে আঁকবে তখন তোমরা শিখে ফেলবে এখন আমরা সেই অনুযায়ী আমরা ছক্কা কাগজে আয়ত লেখগুলো এঁকে চিহ্নিত করি এবং তারপরে দেখি এখন তোমরা লক্ষ্য করো যে আমরা আয়ত লেকগুলো এঁকে ফেলেছি এবং আয়ত লেকগুলো আমাদের দেখো বেশ বড় বড়ো হয়েছে এই আকারে যদি প্রকাশ করা যায় তাহলে ছবিটা সুন্দর হবে এবং ডেস্ক্রিপশনটা তোমরা গ্রাফ পেপারের বাইরে যে তোমার খাতা থাকবে সেই খাতাই তুমি ডেসক্রাইব করবা এবং আমি বলেছি যে এখান থেকে শুরু হলে এখানে শেষ হলো আর শেষটা আবার শুরু অর্থাৎ দেখো পঞ্চান্ন দশমিক পাঁচের থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ যেখানে শেষ হলো পঞ্চান্ন দশমিক পাঁচের পরের থেকে কিন্তু ষাট শুরু হলো অর্থাৎ পঞ্চান্ন দশমিক পাঁচের পরে অংশগুলোই ষাট ষাট শুরু হওয়ার অংশ তাহলে ষাট হলো ষাটের পরের অংশ কিন্তু পঁয়ষট্টি আমরা পঁয়ষট্টি এলাম তারপরে পঁয়ষট্টির পরের অংশ হলো সত্তর সত্তরের পরের অংশ হলো পঁচাত্তর পঁচাত্তরের পর অংশ হলো অর্থাৎ একে অপরের আইল বা দেওয়ালে লাগানো অংশ তাহলে আমরা এ পর্যায়ে এ পর্যন্ত রাখলাম তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে নিয়মিত পড়াশুনো করবে আর পড়াশুনোর মাধ্যমে নিজেকে উন্নতি করবে এ আশা ব্যক্ত করে আমাদের সচেতন বিডির পক্ষ থেকে তোমার সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজ তোমাদেরকে সার্বিক মঙ্গল কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম